আগের দিন আমরা ছিলাম পাঞ্জাবের সিরহিন্দের। রাত্রি 11টা নাগাদ আমাদের বাস ছাড়ে দিল্লির উদ্দেশ্যে। সিরহিন্দ থেকে দিল্লির দূরত্ব মাত্র 288 কিলোমিটার, তাই 6 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দিল্লিতে। আমরা যখন দিল্লি পৌঁছালাম তখন ভোরের আলো ফোটেনি, তাই বেলা প্রায় 10টা নাগাদ আমাদের দিল্লি ভ্রমণ শুরু হলো। ইন্ডিয়া গেটে আসা ছাড়া দিল্লি ভ্রমণ অসম্পূর্ণই থাকে, তাই আমরা প্রথমেই পৌঁছালাম ইন্ডিয়া গেটে। এখানে সবসময়ই মেলার মতো লোক থাকে। দিল্লি আসা ট্যুরিস্ট বা এখানে থাকা লোকাল লোক, ইন্ডিয়া গেট সকলেরই একটি পছন্দের ভ্রমণ স্থান। এখানে আসা সকলেই দেখলাম ছবি তুলতে ব্যস্ত, ইন্ডিয়া গেটকে নিজের স্মৃতিতে ধরে রাখার জন্য। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে রাজপথ হয়ে ইন্ডিয়া গেট প্রায় 2 কিলোমিটার এলাকা সকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত টুরিস্টে ভর্তি থাকে। হায়ার সিকিউরিটি জোন হওয়ায় এখানে আশেপাশে তেমন কোনো বড় মার্কেট গড়ে ওঠেনি। তবে ইন্ডিয়া গেটে বিক্রি হওয়া বিভিন্ন স্ট্রিট ফুড এর স্বাদ নিতে আপনারা কিছুতেই ভুলবেন না। ইন্ডিয়া গেট বর্তমানে জনপ্রিয় আনন্দমূলক ভ্রমণের জায়গা হলেও আদতে ইন্ডিয়া গেট 90,000 শহীদ সেনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বানানো হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির প্রায় 90,000 সেনা শহীদ হন। সেই বীর শহীদদের স্মৃতিতে ব্রিটিশ সরকার 1921 সালে ইন্ডিয়া গেট নির্মাণ শুরু করে। ইন্ডিয়া গেট এর গায়ে লাগানো এই পাথরগুলিতে 13,216 জন শহীদের নাম লেখা আছে। একটু ভালো করে লক্ষ্য করলে নামগুলি পুরো পরিষ্কারভাবে বোঝা যায়। ১৩৮ ফুট উঁচু এই মেমোরিয়ালটি তৈরি করতে
প্রায় 10 বছর সময় লাগে। 1931 ইন্ডিয়া গেট এর কাজ সম্পূর্ণ। ইন্ডিয়া গেট এ লাগানো লাল বেলে পাথরগুলি রাজস্থানের ভরতপুর থেকে আনা হয়েছিল। বিখ্যাত আর্কিটেক্ট এডুইন লুটিয়েন্স এর ডিজাইন অনুযায়ী বানানো হয় ইন্ডিয়া গেট। ওনার প্রতি শ্রদ্ধা জানাতে ইন্ডিয়া গেট ও তার আশেপাশের এলাকা সহ এই স্থানকে বলা হয় লুটিয়েন্স জোন। ইন্ডিয়া গেট এর নিচে আরও একটি মেমোরিয়াল আছে যাকে আমরা অমর জওয়ান জ্যোতি নামে চিনি। 1971 সালে পাকিস্তানের সাথে হওয়া যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাদের সম্মানে এটি তৈরি করা হয়। ইন্ডিয়া গেট প্রথমে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল, পরবর্তীকালে ইন্ডিয়া গেট নামেই বেশি পরিচিতি লাভ করে। স্বাধীনতার পরও দেশকে অনেক যুদ্ধ লড়তে হয়েছে আর এই যুদ্ধে আমরা কয়েক হাজার বীর জওয়ানকে হারিয়েছি। স্বাধীনতার পর শহীদ হওয়া সেই সৈনিকদের স্মৃতিতে ইন্ডিয়া গেট এর ঠিক পিছন দিকেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা আর এবার ঘুরে দেখতে পারলাম না। হাতে সময় থাকলে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এরপর বাসে চেপে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য জামা মসজিদে। এই জামা মসজিদ ভারতের সবচেয়ে বড় মসজিদ এর মধ্যে অন্যতম। এক কথায় এটি ভারতের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদটি মোগল সম্রাট শাহজাহান 1650 থেকে 1656 এর মধ্যে তৈরি করেছিলেন। মসজিদ তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় 10 লক্ষ টাকা। এই মসজিদটি তৈরি করতে 5000 এর বেশি শ্রমিক লাগানো হয়েছিল যারা 6 বছরে মসজিদের কাজ সম্পূর্ণ করে। মসজিদটি লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি। এই মসজিদে 3টি দরজা আছে। মসজিদটির উপরে 3টি বড় গম্বুজ ও 2টি বড় মিনার আছে। মিনারগুলির উচ্চতা প্রায় 40 মিটার করে। এই মসজিদে একসাথে 25,000 মানুষ নামাজ পড়তে পারে। জামা মসজিদ ঘুরে দেখে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য কুতুবুদ্দিন বাবার মাজারে। এই ভিডিও আছে নেক্সট এপিসোডে।